সোমবার সন্ধ্যা রাতে আসাম রাইফেল ক্যাম্প সংলগ্ন গোকুলনগর এলাকায় বিপ্লব দাসের রাবার বাগানে আচমকাই অগ্নিকাণ্ড ঘটে। হঠাৎই রাবার বাগানে আগুন দেখতে পেয়ে পার্শ্ববর্তী লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কুমারঘাট অগ্নিপক দপ্তরে খবর পাঠায়। তৎক্ষণাৎ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নিপক দপ্তরের কর্মীরা পৌঁছায়। তবে অগ্নিপক দপ্তরের কর্মীরা পৌঁছবার আগে এলাকার মানুষজনের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। পরবর্তীতে অগ্নিপক দপ্তরের কর্মীরা ঘটনা নথিভুক্ত করে নিয়ে যায়। তবে রাবার বাগানে আচমকা এই অগ্নিকাণ্ড নিয়ে পরিবারের পক্ষ থেকে কারোর উপর সন্দেহ না থাকলেও কিভাবে এই অগ্নিকাণ্ড বেঁধেছে তা নিয়ে চিন্তিত গোটা পরিবার। এই পরিবারের রুটি রুচির একমাত্র উৎস এই রাবার বাগানের উপর। প্রত্যেক সিজনে এই রাবার বাগান থেকে মাসিক আয় পরিবারের 10 থেকে 11 হাজার টাকা। তবে অগ্নিকাণ্ড বেশ কিছু রাবার বাগান ধ্বংস হয়ে যাবার ফলে বর্তমানে পরিবারের প্রতিপালন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ ওই পরিবারের সদস্যদের। এখানে তো কি হয়েছে বলতে, আগুন লাগছে বিকালবেলা। তো আমি বাসাতে আসলাম না, তো আমার বাড়িতে কেউ নাই। তো বর্তমানে সব মানে আমরা রিলেটিভের বাড়িতে গেছি আর কি। তো হঠাৎ খবর পাইছি যে এখানে আগুন লাগছে বলি আর কি। তো তাড়াতাড়ি করে আমি বাজারে আসলাম। বাজার থেকে আইয়া আসারি আমার বোনের জামাই তাদেরকে লিয়ে আইছি, ভাই বন্ধু এদিকে আসে, তারা সবাইকে কল করছি। কল করে সেটা তারা লিয়ে আসছে, ফায়ার সার্ভিসটা আমি সঙ্গে সঙ্গে কল করছি। করার পরে মানে ফায়ার সার্ভিস আইতেছে। তো আমরা ভাবছি যে ফায়ার সার্ভিস যখন আইতেছে আমরা একটু চেষ্টা করি যে আগুনটা নিবানির চেষ্টা করি। তো এর সাথে এদিকে আমরা আগুনটা একটু নিভাইছি, নিভাই সারিয়া তারপরে তারা আইসে, তারা আইয়া সেটা দেখিয়া গেছে। তো ওইসে কি তাই কারণে আমরা মেচিউরিটি কিছু গাছ আছে, 50-60টার মতো গাছ আছে। তো এই গাছটি মানে একদম চামড়া টামড়া সব ফাটে গেছে আর কি। দেখুন না কি গাছ ছিল ওগুলো? এটি রাবার বাগান ছিল আনুমানে এটা 5:30টার দিকে, 5:30টা এরকম হয়েছে, 5:30-6টা হয়েছে। তো আমার এক মানে আমার এক বন্ধু একটি কল করে সেটা কইতেছে যে বাগানে আগুন লাগছে, তুমি কই বাড়িতে আও তাড়াতাড়ি আও। আমি তাড়াতাড়ি আইয়া সেটা দেখলাম যে সূত্রপাতটা আনুমানিক দেখছি না, কে পা কে কীরকমভাবে লাগাইছে তাও কইতে পারলাম না। কিন্তু আগুনটা কিন্তু ওই মেইন রুটের লগে থেকে আইতেছে, মানে ওই মেইন রুটের দিক থেকে স্টার্ট হয়েছে প্রথম আগুনটা। হয়তো পারে মেইন রুটের এখান থেকে কেউ লাগাইছে আগুনটা, বা কেউ ইচ্ছা করি আগুন লাগাইছে, বা কেউ অজান্তেই আগুন লাগাইছে, এরকমই কিন্তু হয়েছে ঘটনাটা। কারোর রূপে এমনিতে কারোর রূপে আমার পারাপতি বেশি প্রতি কোনো সন্দেহ নেই, কারণ আমরা পারাপতি বেশি সবেরই বাগান আছে, নিজের চারপাশে তার কারণে পাঁচ পানি এরকম সবেরই আছে বাগান। কারণ কেউ চাইত না যে অন্যের একটা প্লট নষ্ট হোক, সবের প্লট আছে কিন্তু এমনি কারোর রূপে সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু তারপরেও তো আমরা তো অনেক ক্ষতি হয়ে গেল, কারণ আমরা এই রাবারের উপরেই আমরা জীবিকা। কতটা ক্ষতি হয়েছে আনুমান? আনুমানিক 50-60টা। তো আমরা এখানে 240টা আছে। তো 240টায় আমরা মান্থলি প্রায় 12,000 মতো পাই সিজনে আর কি। এখন তো আনসিজনে আছে, 2 মাস আনসিজনে, এখন বন্ধ আছে আর কি স্টাফিং। আমরা মান্থলি 11,000 মতো পাই। তো আমরা বাগানের উপরে প্রায় আমরা 3 বছর থেকে আমরা বাগান থেকে আমরা চাষ অর্ধের আবারটা মানে মেজরিটি গাছ আর কি। 3 বছর থেকে আমরা কষ নিতাছি গাছ থেকে। কি নাম তোমার? আমার নাম বিপ্লব দাস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গোকুলনগর। আর এমনি মানে গোকুলনগর হয়েছে এই সাইডে আর কি, মানে পঞ্চায়েতটার নাম হয়েছে। আর এমনি আসাম রোল ক্যাম্প করলে সবাই চিনি, এটা ফায়ার সার্ভিস কুমারঘাট থেকে এসে ওরা তো বলে গেছে। আমার নাম লিখছে, বাবার নাম লিখছে, বাবার বাবার নাম লিখছে, কতটা গাছ, কতটা গাছ জ্বলছে, কয়টা কতটা গাছ প্লট কয়খানি আছে এখানে, পার্শ্ববর্তী কে প্লট আছে ওইটা লিখে নিয়ে গেছে। আর কিছু তো হয়েছে না, তারাও চেষ্টা করছে। তারা তো আমরা এই অনেক মানে ভালো তোমরা অনেক চেষ্টা করছো, খুব ভালো হয়েছে। তো তারপরে এইটাই হয়ে গেছে, তারা খুব বড় হয়েছে বিঘণ্ডার। কারণ এদিকে আমরা এই প্লটের পরে একটা প্লট আছে, এই প্লটের পরে একটা প্লট আছে, মানে এদিকে পুরাটাই কিন্তু রাবার প্লট। কতটুকু জায়গা আছে তোমাদের? আমাদের টোটাল আছে 5 খানি। আর আমরা লোকের প্লটে অনেক আছে, এদিকে আছে 10 খানি, এদিকে আছে ওই আরো 6 খানি আছে, মানে টোটাল এই মানে এইদিকে পুরাটাই কিন্তু রাবার প্লট আছে। এরপরে আমরা কিছু বাসও আছে, কিন্তু বাস আছে প্রায় ধরে 200 বাস আমরা। বাসের যাওয়ার কিন্তু 3টা আছে,
বাসের এই বাসটি শেষ পুরা শেষ হ্যাঁ শেষ হয়েছে তো ঠিক আছে ইন্দ্রমণি নামক